সম্পর্কে ভালোবাসা দুজনেরই মন থেকে হয়, টেনে টুনে সম্পর্ক হয় না, সম্পর্কের টান থাকতে হয়। যার কাছে আপনার গুরুত্ব নাই, ভালোবাসা নাই, যে আপনার জন্য একটু স্যাক্রিফাইস করে না, সে আর যাই হোক মানুষটা আপনার না, আপনার ভালোবাসা পাবার যোগ্যতা তার এখনো হয়নি। বন্ধুত্ব হোক বা ভালোবাসা, যে আপনাকে ভালোবাসবে সে কখনো আপনাকে অবহেলা করবে না, সে কখনো আপনাকে ব্যস্ততা দেখাবে না। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, যতই কষ্ট হোক সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। জোর করে সম্পর্ক রাখা যায় না, টেনে টুনে কিছুই হয় না। ভালোবাসলে জোর করতে হয় না, নিজ থেকে থেকে যেতে হয়। যে যাওয়ার তাকে টেনে টুনিও রাখতে পারবেন না, আজ না হয় কাল সে তো চলে যাবেই। যাকে আপনি যোগ্যতার চাইতে বেশি গুরুত্ব দিবেন সে অবহেলা তো একটু করবেই, আর যে হিসাব করে ভালোবাসা দেখায় সেটা ভালোবাসা নয়, সেটা ভালোবাসার নামে নোংরামি। সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, যে আপনার জন্য একটু কষ্ট করে না, একটু স্যাক্রিফাইস করে না, সে কি আপনার প্রিয় মানুষ? সে কি আপনার ভালোবাসার মানুষ? আর যাই হোক, সে কখনো আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। হিসাব করে ভালোবাসা হয় না, হিসাব করে কোনো বন্ধুত্ব ভালোবাসা কিনা যায় না। সম্পর্ক সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, সম্পর্কের মতো সম্পর্ক হলেই সেই সম্পর্কটা হয় অনেক স্পেশাল। আর মনে রাখবেন, টেনে টুনে সম্পর্ক হয় না, হিসাব দিয়ে ব্যবসা হয়, ভালোবাসা কখনো হয় না। তুমি রাখনা।